যে কোনো শহরের মেগা শহরের পপুলেশন যদি 3 মিলিয়ন ক্রস করে, সেই শহরে আপনার যেখানে রেল সার্ভিস বিশেষ করে মেট্রো রেল গণপরিবহন ব্যবস্থা হিসেবে ব্যবহার করে, আমাদের দেশে 3 মিলিয়ন পপুলেশন তো অনেক আগে এক্সিড করেছে। বর্তমানে আমাদের প্রায় 20 মিলিয়ন পপুলেশন ঢাকা মেট্রোপলিটন রিজনে বসবাস করে। সেখানে আমাদের গণপরিবহন ব্যবস্থা মেট্রো রেল আজ থেকে আসলে 15-20 বছর আগে এই শহরের সূচনা হওয়া দরকার ছিল। যে দেরিতে হলেও বর্তমান সরকার করেছে সেটা সরকারকে অবশ্যই সাধুবাদ জানাই। এবং গণপরিবহন ব্যবস্থার সাথে যে জিনিসটি সমন্বয় করা দরকার, সেখানে যেমন স্টেশনে নেমে, যেমন আমাদের বেশিরভাগ স্টেশনে গেলে ফুটপাতে নেমে যাচ্ছে, সেখান থেকে অন্য যে মোডে ট্রান্সপোর্ট সেখানে নেয়। তো বিভিন্ন মেট্রো রেলের স্টেশনে নর্মালি কয়েকটা বিষয় এখানে থাকবে। একটি হলো যেন প্রপার পার্কিং প্লেস থাকবে, সেখানে কেউ বাইসাইকেলে যেতে পারে, কেউ হেঁটে যেতে পারে, অথবা প্রাইভেট কার নিয়ে যেতে পারে, অথবা পাবলিক বাসে যেতে পারে। সেই জায়গাগুলিকে আমাদেরকে সেখানে রাখতে হবে। তা আমরা যেহেতু নতুন করে শুরু করেছি, সে ইনিশিয়াল ডিজাইনে বিশেষ করে MRT লাইন 6-এ এই বিষয়টি সমন্বয় করা সম্ভব হয়নি। আমরা মনে করি যে পরবর্তীতে MRT লাইন 6-এর পরিবর্তে MRT লাইন 1 এবং 5 সাউদার্ন এবং নর্দার্ন করিডোর সেই বিষয়টি সমন্বয় করার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং মেট্রো রেল ব্যবস্থাপনা আধুনিকায়ন করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো TOD, যেটা ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, স্টেশনকে কেন্দ্র করে যেভাবে ডেভেলপমেন্টটা তৈরি হয়। তো ইতিমধ্যে সেই ডেভেলপমেন্ট করার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যে 6টি MRT লাইন আছে, এই 6টি MRT লাইনের তার প্রত্যেকটা স্টেশনকে কেন্দ্র করে তার TOD ক্যাচমেন্ট এরিয়া কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সে একটা নীতিমালা প্রস্তুতকরণের আমরা হাতে নিয়েছি। আমরা আশা করছি যে আগামী জুন জুলাই নাগাদ এই নীতিমালাটি একটা খসড়া আমরা তৈরি করব। তখন একটা ওয়ার্কশপের মাধ্যমে আমাদের সুশীল সমাজ এই লাইনে যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের মতামত এটা চূড়ান্ত করে সরকারের নিকট পেশ করব। এই নীতিমালাটি হলে এই নীতিমালার মূল প্রাধান্য বিষয় হলো সব স্টেশনের আশেপাশে সরকার শুধু ডেভেলপমেন্ট করবে না, সেখানে প্রাইভেট ডেভেলপারকে আমরা উৎসাহিতকরণ করার চেষ্টা করেছি, তাদেরকে এক্সট্রা FAR FAR ফ্লোর এরিয়া রেশিওর বেনিফিট দেওয়ার চেষ্টা করেছি। তো ইতিমধ্যে মেট্রো রেলকে কাজে লাগে আমরা বর্তমান ডেপো কিন্তু FAR ফ্লোর এরিয়া রেশিও যে ইনসেন্টিভ দেওয়া আছে সেটা কিন্তু ব্যাপক সাড়া পেয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ডেভেলপাররা কিন্তু মেট্রো স্টেশনকে কেন্দ্র করে আজকাল প্লটের দামও বেড়ে গেছে, অ্যাপার্টমেন্টের দামও বেড়ে গেছে, সেখানে মিক্সড কাইন্ড অফ ডেভেলপমেন্ট হওয়ার জন্য আগ্রহী করেছে এবং অনেকে কিন্তু এখানে বড় ধরনের প্রকল্প গ্রহণ করে নিয়েছে। তো এটাকে আরও মোর লুক্রেটিভ করার জন্য আমরা নীতিমালাকে আরেকটু রিল্যাক্স এবং মোর ইনসেন্টিভ দিয়ে তাকে এটা ভায়াবল করা যায় সেই লক্ষ্যে নিচ্ছি। আমরা মনে করি যে সরকার এবং বেসরকারি এবং সাধারণ মানুষের এই ত্রিপক্ষের যৌথ উদ্যোগে যদি আমরা এই নীতিমালাটি বাস্তবায়ন করতে পারি, আমাদের 2035 সালে যে টাইমলাইন রয়েছে বাস্তবায়নে সেটা অনেকাংশে আমরা সফল হব বলে মনে করি।